এটা আমরা লাইন দিলাম, এই যে লাইট জ্বললো, এই পাওয়ার অবস্থায় এইটার মধ্যে হট প্লেটটা হিট হবে। এটা দুটোটাই চালাইতে পারবো, কেউ একসাথে, একটা বড় একটা ছোট। এটার মধ্যে কোনো দুর্ঘটনা হওয়ার কোনো চান্সই নেই। আর হটপটে প্রেস করছেন, হটপটটা নিয়ে নিচ্ছে, টেম্পারেচার কত আসবে? 1600 ডিগ্রি। এই যে সাথে সাথে 1600 ডিগ্রি পর্যন্ত তাপ এসে পড়ছে। এই যে দেখেন লালও হচ্ছে। যেই যেই মানে অপশনটা দিবেন ওই অপশন অনুযায়ী এটা কাজ করবে। হ্যাঁ, এটার মধ্যে সকল পাতিল, এটা যে কোনো 15-20 কেজি ওয়েটের রান্নাই করতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, বরাবরের মতো আমরা চলে আসলাম আবারও ওয়ালটনের এক্সক্লুসিভ একটি ব্রাঞ্চে। সো মূলত আমরা এই ব্রাঞ্চ থেকে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ব্র্যান্ডের ইনফ্রারেড এবং হট প্লেট টাইপের হিটারগুলো ক্রয় করতে যাচ্ছেন, সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে। হিটার এবং ইনফ্রারেড কুকার, এই দুইটা মডেলের ইউজার এক্সপিরিয়েন্স এবং কারা এগুলো কিনবেন, কারা কিনবেন না, পাশাপাশি হচ্ছে এগুলার ব্যবহার বিধি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের টেকনিশিয়ান ফারুক ভাই। সো গাইস, কথা বলছি না, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আজকে আমরা, আপনি যেহেতু অফলাইনে বলছিলেন যে অনেকে আসলে হিটার এবং ইনফ্রারেড কুকার এই দুইটা নিয়ে একটু কনফিউশনে থাকে যে কে কোনটা নিবে বা কোনটার আসলে কি ধরনের সুবিধা, কিভাবে ব্যবহার করবে। তো যারা আসলে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে নিতে চান, প্রবাসী ভাইরা যারা আছে গ্রাম এলাকায়, এখন যেহেতু শীতকাল, অনেকের বাসায় গ্যাস থাকে না, তারা কিন্তু একটা ইলেকট্রিক চুলা কিনতে চায় একটু রিজনেবল প্রাইসের মধ্যে, পাশাপাশি হচ্ছে ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চায়, হচ্ছে বিদ্যুৎ বিলের একটা বিষয় থাকে, এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি আমাদের একটু এক্সপ্লেন করে বলতেন বিস্তারিত। এখানে আমাদের দুইটা মডেলেরই আমাদের চুলা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে কি, আমার নাম হচ্ছে কি হট প্লেট, আর পাশাপাশি ইনফ্রারেড কুকার। এটা হচ্ছে কি, আমরা পরে দেখাচ্ছি, কিন্তু এটা আগে দেখাচ্ছি। আচ্ছা, এটার ব্যাপারটা আগে একটু দেখাই। এটার মধ্যে কি সব পাতিল ব্যবহার করা যাবে? হ্যাঁ, এটার মধ্যে সকল ধরনের পাতিল ব্যবহার করা যাবে, ধরেন সিলভার হোক, স্টিল হোক। আচ্ছা, হ্যাঁ, যে কোনো ধরনের, এটার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো দেওয়া নাই যে এই পাতিলগুলি ব্যবহার করতে হবে। রাইট রাইট, এটা বড়টার মধ্যে বড় রকমের, এটার মধ্যে ছোট রকমের পাতিল ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে গিয়ে 1500 ওয়াট, 1500 ওয়াট বড়টা, আর পাশেরটা হচ্ছে গিয়ে 700 ওয়াট, 700 ওয়াট। জি, আচ্ছা, যদি এটা কেউ চালায় তাহলে এটা 1500 ওয়াট পাবে বড়টা। বড়টা না, হ্যাঁ, 1500 ওয়াট পাবে। কারেন্টের ই হচ্ছে গিয়ে ইনপুট, এটা হচ্ছে গিয়ে 220 থেকে 230, 220 থেকে 230 ভোল্টের ক্যাপাসিটি চালানো যাবে না। আর এটা 50 হার্টজ, 50 হার্টজ এর মধ্যে আর কি ফ্রিকোয়েন্সি থাকছে 50 হার্টজ। জি, আচ্ছা, আর এটার মধ্যে বিশেষ আর একটা বৈশিষ্ট্য আছে। ওকে, এটা আগেরকার আমরা দেখতাম যে হিটারের চুলা, হ্যাঁ, মাটির পাত্রে একটা ডিজাইনের মধ্যে হিটার দিয়ে আমরা দেখি আগে করতো, ওটা তো ডাইরেক্ট ছিল, ওটা গরম হলে হতেই থাকতো, বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এটার মধ্যে আবার হট প্লেটের মধ্যে একটা সুবিধা আছে আমাদের, এটা ওভারলোড সিস্টেম যেটা আরকি বলা হয়। আচ্ছা, এই এটার মধ্যে আপনি রান্না করার সময় আপনার বাড়ায়া দেন, আর বাড়ায়া দিলাম, কিন্তু বাড়ায়া দেওয়ার পরে অটোমেটিকলি এটা আপনাকে মানে প্রোটেক্ট দিব আর কি। আচ্ছা আচ্ছা, না যেমন অনেক ফিউজ কেটে যায়, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ফিউজ কাটবে না। এটার এটা বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে থার্মাল ফিউজ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, থার্মাল ফিউজ ব্যবহার করা হয়েছে, এটা এটাতে কি হবে অ্যাকচুয়ালি? এটাতে হবে কি, আপনার এটা অটোমেটিকলি আর কি ওভারহিট থেকে আপনাকে রক্ষা করবে। যেমন রান্নাটা বসাইলো, কিন্তু ওভারহিটের কারণে এটা পুড়ে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, দেখা গেলো বাড়াইতে পারলো, বাড়ায় রাখলো বা কমায় রাখলো, যেভাবেই রাখলো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাইট রাইট, এই থার্মাল ফিউজটার বৈশিষ্ট্যর কারণে হচ্ছে কি, এটাকে আপনাকে টেম্পারেচার মানে হিট টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখবে। আচ্ছা আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য আছে। আবার অনেক সময় দেখা গেছে বেশি হিট হয়ে কিন্তু ব্লাস্ট হয়ে যায়। হ্যাঁ, বেশি হিট হয়ে গেলে ফিউজ কেটে যায় বা সার্কিট ব্রেকার জ্বলে যায়, এটার মধ্যে সেটা জ্বলবে না, বাসার লাইন জ্বলে যায় অনেক সময়। হ্যাঁ, এটার মধ্যে আপনার অটোমেটিকই এটা আপনার ই করবে, মিউট করে রাখবে, আবার অটোমেটিকলি লাইন দিবে, মানে লাইনটা ডিসকানেক্ট হবে না। আচ্ছা, যেমন আছে না লাইন ডিসকানেক্ট হয়ে চুলা অফ হয়ে গেল, ওইরকম হবে না। আচ্ছা, এর মধ্যে লাইন দিলে অটোমেটিকলি লাইন পাবে এবং দেখাবে। এটা অপারেশনটা কিভাবে করবে? এটা অপারেশনটা হচ্ছে কি, আপনার এটা লাইন দিলে, হ্যাঁ, আমরা একটু চালায় দেখাই একটা মিনিট আপনাকে, আমরা দর্শকদের জন্য একটু চালায় দেখাইলে ভালো হয়। রাইট রাইট, এটা সরাসরি দেখা দিলে ভালো হয়, আমাদের ইনটেকটাই আপনাকে দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু আপনাদেরকে একটু চালিয়ে এটাকে সুন্দর করে দেখাই দিব কিভাবে আমরা এটা, আপনারা এটা ব্যবহার করবেন। বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে, এটাকে আমরা দেখাচ্ছি, এই যে এখানে অফ এন্ড অফ করা আছে, এই যে এখন অফ করা আছে, এটা আমরা লাইন দিলাম, এই যে লাইট জ্বললো, পাওয়ার, এই পাওয়ার অবস্থায় এইটার মধ্যে হট প্লেটটা হিট হবে, হিট হলে পরে কি হবে, এটা হিট হয়ে অটোমেটিকলি আবার এটা
ওই যে থার্মাল ফিউজটার কারণে এটা এটা একটু মিউট করবে আর কি, কমায় রাখবে, আবার একাই আবার এটার মধ্যে হিট দিবে। এটা দুটোটাই চালাতে পারবো, কেউ একসাথে চাইলে এই যে এটাও চালাতে পারে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, দুইটার মধ্যে দুই সিস্টেমে করে দিছে। মানে একসাথে সেম পাতিল ব্যবহার করা যাবে না? হ্যাঁ, সেম পাতিল ব্যবহার করা যাবে না, একটা ছোট একটা বড় দুইটাই করতে পারবে। আচ্ছা আচ্ছা। অটো চুলার মধ্যে যেরকম আপনার ফাংশন থাকে অনেক, তারা যেরকম ফাংশন গুলি ব্যবহার করতে অনেকে চায় না, আমাদের মা বোনেরা বা আর অন্য অন্য মুরব্বীরা অনেকে এটা বুঝে না, তারা তাদের জন্য এটা স্পেশাল হবে। যেমন এটা দেখেন আপনার এই বাড়ানো এবং কমানো সিস্টেমের মতো, এই যে আমরা বাড়াইছি এটা অটোমেটিকই আবার কাট করতেছে, এটা অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাচ্ছে বলতে কি, এটা হিট হলে এই যে এই যে এই পর্যায়ে গিয়ে অফ হয়ে যায়, এটা আবার একাই কি করে এই যে এই চালু হয় 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর পর, এই যে এটা অলরেডি হিট হয়ে গেছে। হ্যাঁ, এটা এটার মধ্যেও চাইলে আপনি যদি দুইটা একসাথে চাই, দুইটা একসাথেও রান্না করতে পারবে এরকম। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কোনো মানে দুর্ঘটনা হওয়ার কোনো চান্সই নেই আর কি। আচ্ছা, অনেস্টলি স্পিকিং বলেন যে এটা যদি আমি সারা মাস কন্টিনিউ ব্যবহার করি, বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ঢাকার মধ্যে? এটা আমরা কন্টিনিউ তো মানুষ দুই বেলা রান্না করে, কেউ তিন বেলা রান্না করে, এখন রান্নার সময় অনুযায়ী এটার ব্যাপারটা হচ্ছে। আবার অনেক জায়গায় কারেন্টের ইউনিট অনুযায়ী হতে পারে, তবে কম বেশি হতে পারে। তো মোটামুটি এটা 1 থেকে 1200 টাকার মধ্যে বা হাজার উপরে গেলে 1500 টাকার মতো আসতে পারে আর কি, এই আর কি, যদি কেউ কন্টিনিউ তিন বেলা রান্না করে। তিন বেলা মানে বড় ফ্যামিলি যদি হয়, যদি হয়, আর যদি ছোট ফ্যামিলি হয় হলে 4 জন 5 জন তাহলে 700 থেকে 800 টাকা, 800 1000, হাইস্ট হলে 1200 টাকা, আর গ্রাম এলাকায় হলে তো আরো অনেক কম, আর একটু কম হবে, কারণ এটা 4 টাকা 5 টাকা কিন্তু পল্লী বিদ্যুতের লাইন হলে এটা আপনার আর কম আসবে। আচ্ছা জি, এটা কিন্তু কোম্পানি কিন্তু বলছে 400-500 টাকা, বাট আমরা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স গুলো আপনাকে বললাম, আমরা সঠিকটা বলে দিলাম, কারণ 400-500 টাকা এটা একটা হিটার, তো এটাকে হিট, এটা এটার এটার ওয়াট হচ্ছে গিয়ে 1500 ওয়াট, এটা হচ্ছে গিয়ে 700 ওয়াট, 700 ওয়াট, তা 1500 ওয়াট ওয়াট অনুযায়ী কিন্তু এটার হিটটা নিবে, যেহেতু এটা হট প্লেট, এটাকে আপনার হিট করবে, কারণ 2-4-5 মিনিট এটা হিট হইতেই সময় লাগবে। তারপরে থেকে যে এখন দেখেন এটা অটো হিট নিচ্ছে, আবার অটোভাবে বন্ধ হচ্ছে। আচ্ছা, এই তো এটা যদি রেগুলার দুই বেলা বা তিন বেলা 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে যে কেউ রান্না করে বা আর একটু বেশিও করে, তাহলে ওরকম অনুযায়ী মানে ওই যে আমরা ধরে দিলাম যেটা 1200 টাকা, আবার যদি একটু কম করে তাহলে 800 টাকা, যার যার অনুযায়ী। অনেকে আবার 1 ঘন্টা করে একদিন করলো, তাহলে তার আবার অনেকের মনে করেন আপনার 800 থেকে 600 টাকার মধ্যে আসবে। আচ্ছা আচ্ছা, কাস্টমার যারা ইউজ করছে তারা বলছে আর কি, এটা আমরা বুঝছি। এটা যদি আপনাদের ব্রাঞ্চ থেকে নেয় তো আপনারা কি প্রাইসে দিচ্ছেন, আর কোন কোন জায়গায় ডেলিভারিটা পসিবল? এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 3000 টাকা, 3000 টাকা। আর এটা থেকে আর একটা ছোট আছে, সিঙ্গেল, এটা আপনার বলি নাই, যেটা হচ্ছে গিয়ে সিঙ্গেলটা হচ্ছে এই এতটুক, ছোটটা থাকবে না। আচ্ছা, ছোটটা থাকবে না, শুধু এক পিস, ওটা হচ্ছে গিয়ে 2000 টাকা, 2000 টাকা। এন্ড এভরিথিং, সব কিছুই সিস্টেম, সব একই সিস্টেম, আর একই ক্যাটাগরি, একই সিস্টেম। এটার মধ্যে দুইটা পাচ্ছেন, ওইটা পাচ্ছেন, ওই লোকের সিঙ্গেলটা 2000 টাকা, আর এটা হচ্ছে গিয়ে 3000 টাকা, 3000 টাকা। এটার মধ্যে ডাবল পাচ্ছেন, সেক্ষেত্রে 3000 টাকা। এটা বাংলাদেশের যেখানেই আপনারা অর্ডার করেন, অনলাইনে অথবা সরাসরি ফোন দিয়ে আমরা এটা ডেলিভারি সহ এটা আমরা দিয়ে দিব। এটা গরম থাকে এই জন্য এটাকে ঢেকে দেওয়ার প্রোটেকশনটা। চমৎকার জি। তো আমরা এই প্রোডাক্টটা দেখলাম, 3000 টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আপনারা এই ব্রাঞ্চ থেকে নিতে পারেন। কারণ আমাদের যদি এমনি গ্যাসের চুলাও যদি কেউ কিনে, তাও আমাদের 4500 টাকার কমে পাবে না। রাইট রাইট। হ্যাঁ, তো ওই ডাবল চুলার থেকে ওইটা আরো কমে পাচ্ছে ভাই। একটা রাইস কুকারের দাম তো 3000 টাকার মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, এটাতে রাইস কুকারের থেকেও কম দামে, কম দাম। কি যারা নাকি মনে করেন ডাইরেক্ট গ্যাসের চুলায় গ্যাস পাচ্ছেন না, সিলিন্ডার কেনার জন্য একটু সমস্যা, হ্যাঁ, সিলিন্ডার কখন শেষ হয়ে যায়, কখন কি হয়ে যায়, এটা নিলে তারা আর কি রান্না বান্নার জন্য ইজি হবে আর কি। আচ্ছা, এটা একদম ইজি প্রসেসিং, আপনার 1 ঘন্টার মধ্যে একটু ভাত তরকারি যাই রান্না করলো বা 2 ঘন্টা রান্নালো যাই রান্না করলো, এটার মধ্যে আপনার ওই গ্যাস সিলিন্ডার থেকে অন্তত সাশ্রয়ই হবে। এখন আমরা আর একটা মানে চুলারই দেখাবো, যেটা আমরা এটার নাম হচ্ছে গিয়ে ইনফ্রারেড কুকার। আচ্ছা, আমাদের ওয়ালটনেরই আর একটা ব্র্যান্ড, ওয়ালটনের কিন্তু আমাদের বলে রাখি আমাদের আরও 4-5টা নামের ব্র্যান্ড আছে যেটা অনেকেই জানে না। যেমন ওয়ালটনের আর একটা পণ্য আমাদের মার্সেল, তারপরে এসএসসি, তারপরে হচ্ছে সেফ। হ্যাঁ, এই যে ওয়ালটন
হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড। আচ্ছা ওকে, ঠিক আছে। অনেকে ভুল ধারণা আবার মূলত করতে পারে এটা কোন কোন ব্র্যান্ডের দিল বা এটা, এই জন্য আমরা বলে রাখি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই যে আমরা এখন ইনটেক এইটা খুলবো, আমরা দর্শকদের জন্য দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি। যারা আসলে একটু মানে হচ্ছে তাড়াতাড়ি ফাস্ট আর দ্রুত রান্না চান, জি ঠিক না, সকল রকমের পাতিলেও সাপোর্ট করবে এটা। হ্যাঁ, এই চুলা দেখলে অনেকে ভয় পায় যে আমরা এটা বলে যে এটা গ্লাসের অথবা এটা ফেটে যেতে পারে, রাইট রাইট, হ্যাঁ, বা এটা কি ভেঙে যায় কিনা, এটা একটা একটা বাড়ি লাগলে ভেঙে যায় কিনা, এটা বলে রাখি এটা ভাঙার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা হচ্ছে ফাইবার টেম্পার গ্লাস, ফাইবার টেম্পার, এবং এটা হিট প্রুফ গ্লাস, হিট প্রুফ, জি। আচ্ছা, এটা এটার মধ্যে আপনি যেমন হিট হলে এটা ভাঙবেও না, এটা এই মানে কোনো কোনো ধরনের দুর্ঘটনা হবে না আর কি। আচ্ছা, এই হচ্ছে এই, আর এটার বৈশিষ্ট্য আমরা একটু লাইন দিয়ে ওইটাও দেখাচ্ছি। লাইন দিলে এইখানে যে পাওয়ার পাওয়ার আসবে, এখান থেকে আপনার যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, টাইমার দিয়ে আপনি টাইম দিয়ে আপনি 10 মিনিট 20 মিনিট যত রকমের টাইম আপনি সেট করলে করতে পারেন। এবং আপনি আমরা ওই যে রান্না করার পরে, ভাত রান্না করার পরে একটু সেকা দেওয়ার জন্য যেটা বলা হয়, একটু কমায় হিট কমায় দিতে চায়, ওই এটার মধ্যে এই সিস্টেম আছে, এই যে এটা দিলে আপনার কমে মিউট হবে, মানে একদম কমে কমের মধ্যে। আবার আপনার এই স্টিম, স্টিম, এই স্টিম হচ্ছে কি আপনার এটা ব্লক পাড়ানোর জন্য, যেটা আপনার একটা পানি আমরা এটা ই করি ব্লক, হ্যাঁ, এই সিদ্ধ করি যেটা, ওইটা হবে। এবং হটপট, হ্যাঁ, হটপট সিস্টেম দেওয়া আছে। এবং এটা ফ্রাই, সবচেয়ে মজার ঘটনা হচ্ছে ফ্রাই, ফ্রাইটাই আমরা বেশি করি, ভাজি করি, এটা ডিম রান্না করি, তো ওইটা আপনার যেই ডিম বা যেই ফ্রাইটাই করবেন, এই ফ্রাই অপশনে দিলে আপনার অটোমেটিকলি ওই টেম্পারেচারে এটা রান্না হয়ে যাবে, অটোমেটিক নিয়ে নেবে না। হ্যাঁ, আছে না যেমন আমরা কতটুক টেম্পারেচার এই কন্ট্রোল করতে পারে, কিন্তু এটা ফ্রাইয়ের জন্য যে টেম্পারেচারটা ফ্রাইতে দিতে দিলে হবে। আচ্ছা, এটা সব শখ একদম একদম সিলেক্ট করা আছে, আর বারবিকিউ দেয়া আছে না, আবার বারবিকিউ আছে স্পেশালি। আচ্ছা, এটা পাওয়ারটা একটু অন করি আমরা, এই যে ওকে, পাওয়ার অন করলাম। এবার এটা একটা একটা করে প্রেস করে একটু দেখান। হ্যাঁ, যখন আমরা ওয়ার্মিং করব, হ্যাঁ, এই যে এটা দিলাম। আচ্ছা, এটা হচ্ছে অলরেডি। আচ্ছা আচ্ছা, এটা অলরেডি হচ্ছে, এই যে এটা এটা লাল হয়ে যাবে না, হ্যাঁ, এটা হালকা করে এটা লাল হবে, এটা ওটা গরম হবে, এটা ওই হট প্লেটটা যেরকম দেখাইলাম এটা এরকম গরম হবে। এখন কিন্তু এটা আপনার মিনিটটা নিয়ে নিল, বা টাইমারও সিস্টেম দেয়া আছে? হ্যাঁ, টাইমারের সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, তা আমরা একটু অন্য ফাংশনে একটু প্রেস করে দেখেন কিভাবে কি করতে হবে। এই যে আর হট প্লেটে না, হটপটে প্রেস করছেন, হটপটটা নিয়ে নিচ্ছে, টেম্পারেচার কত আসবে? 1600 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এই যে সাথে 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 1600 ডিগ্রি তাপ এসে পড়ছে, এই যে দেখেন লালও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তখন ফ্রাইতে দিলাম, ফ্রাইতে, রাইট, এটা 550 মানে অটো 550 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আপনি যেটাতে প্রেস করবেন মানে ওই টেম্পারেচার অনুযায়ী আপনার জিনিসটাকে রান্না করবে, মানে ডেডিকেটেড বাটন দেয়া, চাইলে আপনি এখান থেকে কমাতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে যদি মনে করেন যে না একটু হিট বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার এই রান্নার অনুযায়ী এখানে বাড়াতে পারবেন, এখানে কি কমাতেও পারবেন, কমাতেও পারবেন। তারপর আবার বারবিকিউতে দিলে এই যে 300 আছে, 300 থেকে চাইলে আর একটু বাড়াইতেও পারবেন, হ্যাঁ, আবার এখানে কমাতে পারবেন, অপশনে 300 আছে, পরে চাইলে আরও বাড়াতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা যেই যেই মানে অপশনটা দিবেন ওই অপশন অনুযায়ী এটা কাজ করবে, মানে এটা কিন্তু টাচ না, ক্লিকই না? হ্যাঁ, এটা সম্পূর্ণ ক্লিক, 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 টাচ সিস্টেম না, এটাকে টিপ দিলে যে এরকম বাটন কাজ করবে আর কি প্রত্যেকটা। আচ্ছা, ক্লিক ভালো না টাচ ভালো, কোনটা ভালো? এটা ক্লিকে ভালো, কারণ ক্লিকে ভালো, এটার যে এটা অনেক সময় টাচের রেবনটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কারণ আমরা অনেক সময় তেল কাজটা বিভিন্নভাবে এটা রান্না করতে যাবে, রাইট রাইট, হ্যাঁ, বিভিন্ন কিছু যে এটা কাজ করবে না, রাইট রাইট রাইট, সময় করবে অনেক সময় করবে না, হাতের মধ্যে ভিজা থাকে, রান্না করতে গেলে তো বেশিরভাগই আমাদের হাত পা ভিজাই থাকে, রাইট রাইট, হাতটা ভিজা থাকে, তো এই জন্য এটা যারাই ব্যবহার করবেন একদম সরাসরি টিপ দিতে পারবেন, রাইট, ঠিক আছে, এরকম ইজি একদম। এই প্রথম এই বাংলাদেশে এই ওয়ালটনের পক্ষ থেকে এরকম সুবিধা অনুযায়ী ভালো দিছে, অন্য অন্য ব্র্যান্ডের থেকে এটা অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, এইটা অনেকে আসলে ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে গেলে রিস্কে থাকে যে কখন ব্রাস্ট হয়, কখন দেখা গেছে ওভার হিট হয়ে বাসার বিদ্যুৎ লাইনটা মনে করেন কি আপনার নষ্ট করে ফেললো, তো এটার জন্য অ্যাকচুয়ালি এটার মধ্যে কী ধরনের কোনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা? ভয় পাওয়ার কিছু নাই, এটার মধ্যে একটা থার্মাল ফিউজ ব্যবহার করা হয়েছে, এটাই বৈশিষ্ট্য ওভারলোডের কারণে। আচ্ছা, এটার মধ্যে ওভারলোড হয়ে গেলে এটা অটোমেটিকলি থার্মাল ফিউজের কারণে এটা মিউট করে ফেলবে, মিউট করে মানে একটু কমায় দিবে। আচ্ছা, কমায় দিলে কি হবে, রান্নাটাও নষ্ট হবে না। আচ্ছা, কোনো কিছু ভয় পাওয়ার কিছু নাই, আমরা চুলা বাড়ায় দিয়ে যেরকম বাড়ায় দিলাম, এটার কমানো ছাড়া আর উপায় নাই, এটার মধ্যে অটোমেটিকলি আপনাকে
কমায় দিবে, কমায় দিবে, কমায় দিয়ে আবার চাইলে আবার আবার পাওয়ার দিবে আর কি। এটা অটোমেটিক, একদম অটোমেটিক্যালি। এটা শুধুমাত্র থার্মাল ফিউজটা ব্যবহার করা হয়েছে এই কারণে। আচ্ছা আচ্ছা, এটা অন্য কোনো কারণে না, একমাত্র থার্মাল ফিউজটা এটার বৈশিষ্ট্য। আর বাজারে সাধারণ মানের চুলাগুলো আমাদের থার্মাল ফিউজ ব্যবহার করা, বাজারে যেগুলি আছে ওইটার জন্য এক্সট্রা ফিউজ থাকে। আচ্ছা আচ্ছা, ওই ফিউজটা কেটে গেলে লাইটের মতো, ওটা কেটে গেলে ওটা বারে বারে লাগাইতে হবে, কারণ এটা হিটারের জিনিস, যে কোনো সময় ওভার হিট নিতেই পারে। সেক্ষেত্রে বারে বারে যারা ফিউজ বদলাবেন অথবা আপনার লাইন জ্বলে যেতে পারে, এটা আপনার লোডটা নিবে না, বাড়ি ঘরে যে চালাবেন এই লোডটা নিয়ে বাড়ি ঘরের লাইন নষ্ট করবে না, নষ্ট করবে। এটার মধ্যে যেই টেম্পারেচারটা উঠবে, হাই টেম্পারেচার উঠলে ও অটোমেটিকই এটাকে মিউট করে কমায় দিবে, কমায় দিবে। রাইট রাইট, পাশাপাশি এটার নিচে ফ্যান ব্যবহার করা আছে। আচ্ছা আচ্ছা, ফ্যানের মাধ্যমে এটার মধ্যে থেকে যে গরম ভাবটা আছে, এই গরম ভাবটা নিচ থেকে আপনাকে টেম্পারেচারটা কমায় রাখবে, যার কারণে এটার ওভার সাইড অন্যান্য সাইড গরম হবে না, শুধুমাত্র এই যে এই প্লেটটার এইখানটাই গরম হবে, রান্না করার জায়গাটুকুই গরম হবে। রাইট রাইট, চমৎকার। এই সিস্টেমটা এটার মধ্যে আছে। এটাও 220 ভোল্টের থেকে 230 ভোল্ট এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি। আচ্ছা, আর 50 হর্স ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এটারও সার্ভিস এক বছর সার্ভিস। আর এটার ওয়াট কত, হাইস্ট ওয়াট? এটার ওয়াটটা হচ্ছে গিয়ে 200 থেকে 2000 পর্যন্ত এটার ওয়াট। ওয়াট মানে সর্বনিম্ন 200 ওয়াট, সর্বোচ্চ হচ্ছে 2000 ওয়াট। আর সব পাতিল তো ব্যবহার করা যাবে না? হ্যাঁ, এটার মধ্যে সকল পাতিল, এটা যে কোনো। আর এটার মধ্যে ও আরেকটু বলে দেই, এটা দেখা যায় অনেক সময় অনেক মানে অনেকে মনে করতে পারে এটা কতটুকু ওয়েটের এটা হতে পারে, এটার মধ্যে কতটুকু আমরা রান্না করতে পারবো, মানে জিনিসটা কতটুকু দেয়া যাবে, ওইটার মধ্যে ওজনটা বলতে আমি কতটুকু একটা পাতিলার মধ্যে কতটুকু রান্না বসাতে পারবো। হ্যাঁ, এটা হলো 15 থেকে 20 কেজি পর্যন্ত রান্না করতে পারবো, মানে 15 থেকে 20 কেজি ওজনের পাতিল এটার মধ্যে বসানো যাবে। 15 থেকে 20 কেজি ওইটার রান্নাই করতে পারবে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, যেমন এত বড় পাতিল, এই পাতিলটা এটার মধ্যে বসবে, কিন্তু এটার মধ্যে 15 থেকে 20 কেজি পর্যন্ত সর্বোচ্চ রান্না করতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো ভয় নাই। রেগুলার তো আমাদের 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি বা সর্বোচ্চ 3 কেজি হতে পারে, কিন্তু চাইলে মেহমান টেমান আসলে বা আরো যদি কোনো রান্নার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে 15 থেকে 20 কেজি পর্যন্ত সর্বোচ্চ রান্না করতে পারবে। আচ্ছা, চমৎকার চমৎকার। এটার প্রাইসটা কি থাকছে? 3890 টাকা। 3890 টাকা। হ্যাঁ। আচ্ছা, ভিডিও দেখে কেউ ফোন দিলে তো একটু অনার করবেন আপনারা? অবশ্যই, আমরা যদি ভিডিও দেখে কেউ যদি অনার করে আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা যথেষ্ট অনার করবো আর কি। আচ্ছা, আমাদের আশেপাশে তো এদিকে যাত্রাবাড়ি, এদিক দিয়ে দয়াগঞ্জ মোড় অথবা আমাদের এই সায়দাবাদ, তারপরে এদিক দিয়ে আমাদের গেন্ডারিয়া, জুরাইন, হ্যাঁ, এগুলি তো আমাদের রেগুলার কাস্টমারই, তাদের জন্য আরো স্পেশালি বেশি ছাড় থাকবে। আচ্ছা, প্রয়োজনে আশেপাশে যারা আছে ফোন দিবেন, অটোমেটিক্যালি আপনাদের শোরুমের লোক গিয়ে সেক্ষেত্রে আমরা কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে তারপর আমরা দেন এটা ডিল করে দিয়ে আসবো, যা লাগবে এটা আমরা বাসা থেকেই আপনার সব পেমেন্ট দিতে পারবো। আচ্ছা, তো আপনাদের শোরুমের লোকেশনটা কিভাবে আসবে? আপনাদের শোরুমের লোকেশনটা হচ্ছে গিয়ে 29/2 দয়াগঞ্জ, পানির পাম্পের অপোজিটে, শহীদ ফারুক রোডের মাথায়। আচ্ছা, রেল লাইনটা দেখা যাচ্ছে, দয়াগঞ্জ রেল লাইন থেকে একটু সামনে আসলেই কিন্তু এই শোরুমের শোরুমটা দ্বিতীয় তলায়। যদি কেউ সদরঘাট থেকে বা যদি কেউ সদরঘাট জুরাইন থেকে এদিক থেকে আসে তাহলে আপনার দয়াগঞ্জ ইবনে সিনা, ইবনে সিনার পরে রেল লাইন পার হলেই শহীদ ফারুক রোডের একদম মেন পয়েন্টে, চৌরাস্তাটার মোচড়ে। নিচে আবার একটা সুবিধা আছে, নিচে ডাচবাংলা বুথ আছে, এটিএম বুথ। আচ্ছা, সুবিধার জন্য বলে দিই, নিচে ডাচবাংলা এটিএম বুথ, তার উপরেই দোতলায় আমাদের ওয়ালটন শোরুম। আচ্ছা, আর কেউ যদি যাত্রাবাড়ি থেকে আসে সেক্ষেত্রে শহীদ ফারুক রোড দিয়ে মাথায়, একদম মাথায়, একদম মানে শহীদ ফারুক রোডের শেষ এবং ওই যে পানির পাম্পটার অপোজিটে আমাদের এই দ্বিতীয় তলায় আমাদের শোরুম। ওকে, তো এই শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং গুগল ম্যাপের লোকেশন কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা আসলে সরাসরি এসে দেখে বুঝে নিতে চান তারা কিন্তু গুগল ম্যাপ ক্লিক করে কিন্তু এই শোরুমে সরাসরি চলে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।